আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আগামী 29শে ডিসেম্বর সর্বমোট 2টি খেলা আছে, বিগ ব্যাশ লিগের 2টি খেলা আছে। তার মধ্যে প্রথম খেলাটি যেটি, সেটির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমি কথা বলবো বিগ ব্যাশ লিগ 2022-এর 20 নম্বর ম্যাচ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মেলবোর্ন স্টার ভার্সেস পার্থ, এই দুই দল নিয়ে আমি আসলে এখন কথা বলবো। তো এই দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। তো একটু স্ক্রল করে নিচে আসতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুই দলের মোট ম্যাচ হয়েছে 20টি, তার মধ্যে মেলবোর্ন স্টার জিতছে 8টি এবং পার্থ জিতছে 12টি ম্যাচ। তো পরিসংখ্যানে কিন্তু পার্থ অনেকটাই এগিয়ে আছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আর ভিউয়ার্স, এই যে আমাদের ওয়েবসাইটটি kheladhula.info, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের গুগল ক্রোমে গিয়ে লিখবেন kheladhula.info, লিখলে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা কিন্তু এই খেলার বিভিন্ন প্রেডিকশন বা তথ্য জানতে পারবেন। কেননা আমি অনেক সময় আমার চ্যানেলে ভিডিও দেওয়ার মতো সময় থাকে না, আমি দেই না, এই জন্য আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। আর এই ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা এই তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা তথ্য পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো উইন চান্স নিয়ে, অর্থাৎ কাকে কত পার্সেন্ট উইন চান্স দিয়েছি, অর্থাৎ আগামীকালকে কে জিততে পারে। তার আগে ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন আমি শুরু করতে যাচ্ছি আজকের উইনার নিয়ে। উইনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা মেলবোর্ন স্টারকে উইন চান্স দিয়েছি 40% এবং পার্থকে দিয়েছি 60%। তো আপনারা বুঝতেই পারছেন আগামীকালকের এই ম্যাচটিতে ফেভারিট দল হিসাবে ধরা হয়েছে পার্থকে। তো পার্থই জিতবে, তো টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি বেশি ভয় পান তাহলে টেলিগ্রামে আমাকে লক নক করবেন, আমি আপনার ভয় কাটিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা এই 20 নম্বর ম্যাচ নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ 18টি ম্যাচ ইতিমধ্যে চলে গেছে। আর 18টি ম্যাচের মধ্যে আমরা কিন্তু 16টি ম্যাচে উইন করেছি, মাত্র 2টি ম্যাচ আমাদের মিস্টেক হয়েছে বা আমরা মিস করছি। তো এটা আহামরি কিছুই হয় নাই। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা ফেভারিটে আছি, ফেভারে আছি। আমাদের প্রেডিকশনগুলো 100-এর হাত মধ্যে 100 বলা চলে, 2টি ম্যাচ এটা কোনো বিষয় না। তো এটাই আসলে লস কভার করার মতো সময়। আপনারা যদি লসে থাকেন তাহলে কি আপনারা আপনাদের লসটা কভার করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা আরও বিভিন্ন তথ্য পেতে পারেন, যেমন 10 ওভারে কত রান হতে পারে, 15 ওভারে কত রান হতে পারে এবং 20 ওভারে কত রান হতে পারে, সর্বমোট টার্গেট কত হতে পারে এবং যে টার্গেটটা দিচ্ছে সেই টার্গেটটা জয়েন ফিল আপ হতে পারে কি না, চেঞ্জ হতে পারে কি না, এই সমস্ত কিছু তথ্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আপনি যদি আমাকে নক করেন তাহলে সেখানে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে দেবো। তো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই।